সংস্কার কাজের জন্য সরকারি রাস্তা থেকে তোলা ইট বিক্রি করে দেয়া হয়েছে। সেই ইট দিয়ে তৈরি হচ্ছে ব্যক্তিগত ঘর। ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরার রাধানগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সম্প্রতি গুলকনগর গ্রামের আসাদ মিয়ার দোকান থেকে হাসিনের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তার অংশ হিসেবে তুলে ফেলা হয় রাস্তার ইট। পরে দুই ইউপি সদস্য কাজল ও এসডু এবং স্থানীয় সেলিম মিয়া মিলে একই এলাকার রফিকুল ইসলামের কাছে 2000 ইট বিক্রি করে দেন। কেনার পরপরই সেই ইট দিয়ে ঘরের কাজ শুরু করেছেন রফিকুল। মিনিস্টার দিচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী এসি 30% মূল্য ছাড় এক্সচেঞ্জ অফারে। মিনিস্টার মেম্বার চেয়ারম্যান হারা কইছে লেবারের তেয়ারি দিয়া ইটগুলি উড়ায় আনরা লেগা পরে কইছে তো আমার তো যে খরচটা করছি আমি খরচটা তো আমি আর দিতাছে না মেম্বার চেয়ারম্যান আমার দিতাছে না অন্য আমার তো টেয়া দরকার অনেনতে হিদা বাবদ আমার কিছু ইট বেচুন লাগতেছে খরচ টেয়া নাই 14,000 টাকা হিসাব করে আর কি যা আসে তা ওই দিছে আমি। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সেলিম মিয়া। এছাড়া সরকারি ইট বিক্রির সঙ্গে জড়িত দুই মেম্বারও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা বলছেন কাজ শুরু হলে নতুন করে ইট ম্যানেজ করে রাস্তা করে দেবেন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রজলিন শহীদ চৌধুরী জানান বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়ে যদি অনিয়ম পাওয়া যায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইদ রহমান, কালবেলা।